হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা যারা ইউটিউবার, আমাদের মনের ইচ্ছা যে আমরা শর্ট ভিডিও আপলোড করবো, কিন্তু আমরা পারি না। এই অপশনটা কেননা বাংলাদেশে এটা চালু করা হয়নি এখনো। তো বন্ধুরা, আজকে আমি একটি সেটিং এর মাধ্যমে শিখিয়ে দিব যে কিভাবে শর্ট ভিডিও আপলোড দিতে হয়। কেননা শর্ট ভিডিওর মাধ্যমে অতি দ্রুত, অতি অল্প সময়ে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পাওয়া যায়। অতি দ্রুত 1,000 সাবস্ক্রাইব পূর্ণ হতে শর্ট ভিডিওর মাধ্যমে অল্প সময়ে হয়ে যায়। তো বন্ধুরা, এটা অবশ্য জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, আমরা অবশ্যই ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকি, তো এটা অবশ্যই কেউ করতে পারে না। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা সেটিং দেখিয়ে দিব যে যেটার মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই শর্ট ভিডিও আপলোড দিতে পারবেন। কারণ এটাতে আমিও আগে অনেক সময় ঘাটতি, আমি ইউটিউবে আগে অনেক দেখেছি। তো বন্ধুরা, ঘাটতে 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 এরকম আমি নিজেই সেটিংটা পেয়ে তখন অপশন চালু করে শর্ট ভিডিও আপলোড দিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিচ্ছি যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমাদেরকে মোবাইল স্ক্রিনে চলে আসতে থাকবে। চলে আসে মোবাইল স্ক্রিনে আমরা চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব যে www.youtube.com। তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যেই চ্যানেলে শর্ট ভিডিও ছাড়বেন, অবশ্যই ওই চ্যানেলটা এখানে লগ ইন করে রাখবেন। তো আমি লগ ইন করে রাখেছিলাম, এই কারণেই ডাইরেক্ট আমার চ্যানেলে চলে আসছে। অবশ্যই আপনারা এই এখানে আপনারা কী করবেন, এই যে থ্রি ডটে ক্লিক করে, এই থ্রি ডটে ক্লিক করে কী করবেন, এখানে অবশ্যই ডেস্কটপ সেট করে রাখবেন। এই যে আমার ডেস্কটপ সেট করা আছে, এটা টিকটা ওঠানো থাকবে, তো আপনারা টিক দিয়ে রাখবেন। টিক দিয়ে কী করবেন আপনারা, এই এখানে থ্রি ডট আছে, এই যে কোণে আমি একটু বড় করে নিচ্ছি বোঝানোর জন্য, এই যে এখানে থ্রি ডট, এই থ্রি ডটে কী করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। তো আমি থ্রি ডটে চলে যাচ্ছি। থ্রি ডটে যাওয়ার পর এখানে আছে যে ইউর ভিডিওসে চলে যাবেন। তো আমি ভিডিওতে চলে যাচ্ছি। ইউর ভিডিওসে যাওয়ার পর আপনার যতগুলো ভিডিও এখানে আছে সবগুলো এখানে দেখাবে। তো বন্ধুরা, একটু সময় নিচ্ছে, চলে আসতেছে। ইউর ভিডিও আসার পর এখানে আমরা কোথায় যাবো, কাস্টমাইজেশনে চলে যাব। তো আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কাস্টমাইজেশন মানে হচ্ছে এই যে এটাতে চলে যাব। আমি বড় করে নিছি এই কাস্টমাইজেশন, আমরা এটাতে চলে যাব। তো আমি এটাতে ক্লিক করতেছি কাস্টমাইজেশন, ক্লিক করার পরে যে আমাদের কাছে এরকম ইন্টারফেস, আমরা কী করবো এখানে, এখানে যে অ্যাড সেকশন, আমরা এই প্লাস, এই যে প্লাস আছে তারপর অ্যাড সেকশন, তো আমরা এই এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপলোডস, পপুলার আপলোডস, শর্ট ভিডিও, লাইভ নাও, ফাস্ট লাইভ স্ট্রিমিং, আপকামিং লাইভ স্ট্রিম, তো এই অনেকগুলো অপশন আছে। আপনারা কী করবেন, এখান থেকে যে শর্ট ভিডিও নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কি না, আমি বড় করে দেখাচ্ছি। এখানে শর্ট ভিডিও নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। কী করবেন, এই শর্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি সিলেক্ট করে নিয়েছি, কিন্তু এই যে শর্ট ভিডিও নামে এখানে কী হলো, নিচে একটা সেকশন এখানে যেও হয়ে গেল। তো কী করব, এখানে দেখুন, এখানে শর্ট ভিডিও দেখাচ্ছে যে এখানে শর্ট ভিডিও জিরো দেখাচ্ছে, মানে একটাও নেই, এখানে শর্ট ভিডিও দেখাচ্ছে যে একটাও নেই। তো আমরা এখন কী করব, শর্ট ভিডিওর সেকশন এখানে যোগ করার পর আমরা এই যে এখানে দেখা যাচ্ছে যে পাবলিশ, তো আমরা কী করবো, পাবলিশে ক্লিক করে দেবো। এই যে দেখেন এখানে পাবলিশ লেখা আছে, আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর ওটা এই যে চেঞ্জ হয়ে গেছে, মানে আগেরটা নেই, এখন থেকে শর্ট ভিডিও ওখানে যোগ হয়ে যাবে। তো আমরা এখন কী করবো, আমাদের ইউটিউব অ্যাপসে চলে যাব। আমরা আমাদের ইউটিউব অ্যাপসে চলে যাব। তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও আছে কিনা। তো আমি ইউটিউবের লোগোতে চলে যাই। ভিডিওগুলোতে যাওয়ার পর এখানে যে আছে ইউর চ্যানেল, এখানে আমার চ্যানেলের এডিট করা যাবে, আর কতগুলো শর্ট ভিডিও আছে কিনা, কয়টা ভিডিও আছে সব এখানে দেখা যাবে। তো আমরা কী করবো, ইউর চ্যানেলে চলে যাব। ইউর চ্যানেলে যাওয়ার পরে এখানে কী বলতেছে, ক্রিয়েট, মানে হচ্ছে কি, এই যে এখানে আমার ভিডিওগুলো, অথচ এখানে এখানে আমি এখনও কোনো শর্ট ভিডিও নেই এখানে। তো আমি কী করবো, এখান থেকে আমি প্লাস আইকনে চলে যাবো, কিংবা ক্রিয়েট,
এই জোক আমি এখানে যদি চলে যাই তাহলে ক্রিয়েট, অবশ্যই এটা আপনাদের কাছে নাও আসতে পারে, প্লাস আইকনটা এটা তো ক্লিক করলে হয়ে যাবে, কিংবা আপলোড অপশনে গিয়ে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি কি করব, ক্রিয়েট কিংবা প্লাস আইকনে গেলে হয়ে যাবে। আচ্ছা আমি প্লাস আইকনে যাচ্ছি, প্লাস আইকনে যাওয়ার পর আমি এই যে এটা 5 সেকেন্ডের একটা ভিডিও, কি করব আমি এই 5 সেকেন্ডের ভিডিওটা এখানে দিয়ে দিব। এটা আবার জানি না 5 সেকেন্ডের ভিডিও আপলোড হয় কিনা, তাও দেখি। ভিডিওটা আপলোড পাওয়ার পর যে এখানে লেখা আছে যে টাইটেল ডেসক্রিপশন পাবলিশ, তো আমি টাইটেল শুধু যে কোনো একটা দিয়ে দিই, আজে বাজে টাইটেল দেওয়ার পর কি করব আমরা এটা পাবলিশ করে দেবো। এখানে কি আপলোড, এই যে আপলোড লেখা আমি আপলোড করে দিচ্ছি। মানে ওটা আপলোডিং হচ্ছে, দেখছেন সময় নেবে। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখেন আপলোড হয়ে গেছে, এখন আমরা কি করব আবার আগের মতো এই হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে আমরা কি করব আবার এই যে আমাদের চ্যানেলের লোগো, লোগোটাতে চলে যাব। চলে যাওয়ার পর ঠিক আবার ইউর চ্যানেল, ইউর চ্যানেলে চলে যাব আমরা। ইউর চ্যানেলে আসার পরে এখানে দেখা যাবে এই যে দেখেন, দেখেন এই যে দেখেন যে ভিডিওটা শর্ট ভিডিও নামে একটা এখানে হয়ে গেছে, এই যে ওই টাইটেল যে আজে বাজে টাইটেল দিয়েছিলাম ওগুলো এখানে আসছে, বুঝছেন? এই হচ্ছে বিস্তারিত। আপনারা ইউটিউবে হয়তো অনেক রকম ভিডিও দেখে থাকেন যে এই হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ হ্যাশ দিয়ে তারপরে শর্ট লিখে ট্যাগ দিতে হবে। তো বন্ধুরা ওগুলো সব ভুয়া, এই অপশনটা চালু করার পরে আপনারা যে কোনো 1 মিনিটের নিচে ভিডিও ছাড়বেন ওটা শর্ট ভিডিও হিসেবে এখানে যোগ হয়ে যাবে। এই যে ভিডিওটা 1 মিনিট আগে, এই যে দেখেন ভিডিওটা 1 মিনিট আগে এখানে পাবলিশ হয়েছে। আমি যদি মিথ্যা বলে থাকি, এই যে দেখেন ভিডিওটা এখানে 1 মিনিট আগে পাবলিশ হয়েছে, এবং কি এখানেও শর্ট নামে একটি ভিডিও এখানে অ্যাড দেখাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি এখান থেকেই, বন্ধুরা ভিডিও যদি বুঝতে যদি পুরোপুরি যদি বুঝতে যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কেউ যদি বুঝে যদি না থাকেন। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন, কেননা সবাই ইউটিউবে এরকম সঠিক ভিডিও দেয় না, কেননা সবাই পারে না। তো এটা আমি অনেক চেষ্টার পরে শিখেছি, অনেক আমিও অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম কিন্তু পারিনি। তো বন্ধুরা আজকে এখান থেকেই, তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখলেন এবং ওখান থেকে বুঝতে পারবেন যে আসলে পারবেন কিনা। তো আমি যেহেতু নিজের ভিডিওতে কাজ করছি আমি নিজেই পারছি, তো বন্ধুরা আশা করি আপনারাও পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবার একটা কথা বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, পাশে একটা লাল লেখা, লাল লেখাটা চাপিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এখান থেকে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।